শুভ সন্ধ্যা সবাইকে। আমি আলিমুল করিম, ডেভেলপার্স অর্গানিজমের পক্ষ থেকে HTML এবং CSS এর আজকে আমরা সেশন 2 দেখব। আপনারা আমাকে রিচ করতে পারেন alim@developersorganism.com। সো আজকের সেশনে আমাদের টপিক থাকবে সেটআপ আইডিই, নেস্টিং এলিমেন্টস, ফরম্যাটিং অ্যান্ড প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। সো আমরা এই সেশনের জন্য আপাতত পিএইচপি ডিজাইনার 8 ইউজ করব, বাট আপনারা চাইলে অন্যান্য আইডিই অথবা টেক্সট এডিটর ইউজ করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখাবো যে কিভাবে আপনারা পিএইচপি ডিজাইনার 8 এবং নোটপ্যাড 2 ডাউনলোড করতে পারেন, বিকজ এই দুটোই আমরা আপাতত জন্য ইউজ করব। বাট যখন যেটা লাগবে সেটা নিয়ে আমরা কথা বলবো, বাট আপনি চাইলে আপনার পছন্দের আইডিই ব্যবহার করতে পারেন, যেটা নিয়ে আমরা ফার্স্ট সেশনে কথা বলেছি। সো আমরা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে এসে আমি পিএইচপি ডিজাইনার 8 দিয়ে গুগল করেছি। সো ফার্স্টে আপনি ফ্রি ডাউনলোড অপশনটি পাবেন, এতে ক্লিক করার পরে আপনি এখান থেকে ফ্রি ডাউনলোড, ডাউনলোড ইট হিয়ার ক্লিক করলে আপনার এখানে ডাউনলোডের অপশন আসবে। ডাউনলোড করার পরে সাপোজ এটা আমার ডাউনলোড করা আছে, সো আপনি ডাউনলোড করবেন। আমি এরপরে আমার ডেস্কটপে চলে যাচ্ছি। সাপোজ এটাই সেই ফাইল যেটা কিনা আমি ডাউনলোড করেছি, বাট লেটেস্ট ভার্সন 8.1.2। সো যেটা হবে যে এটা রান করার পরে আপনি জাস্ট নেক্সট নেক্সট দিয়ে যাবেন এবং তারপরে সেটা ইনস্টল হয়ে যাবে। এখানে সেটআপের বা কনফিগার করার কিছু নেই, নর্মাল সেটআপের মতো। ওকে, তারপর আপনার নোটপ্যাড 2 ইনস্টল করবেন। নোটপ্যাড 2 এর জন্য আবার আপনার ব্রাউজারে এসে আপনি এখানে নোটপ্যাড 2 লিখে সার্চ করলে নোটপ্যাড 2 টি পাবেন উইন্ডোজ এর জন্য। সো আপনার উইন্ডোজের যে ভার্সনটি সাপোর্ট করে সে ভার্সনটি ডাউনলোড করে নিন, দেন জাস্ট রান করলেই সেটা আপনার উইন্ডোজের নোটপ্যাডকে রিপ্লেস করে দিবে। সো আমি যদি নোটপ্যাডে যাই, আমার উইন্ডোজের নোটপ্যাডটি রিপ্লেস হয়ে গেছে। সো এটাতে অনেকগুলো ফিচার আছে, খুবই লাইট ওয়েট এবং রেগুলার নোটপ্যাড থেকে ফার বেটার। এটাতে আপনি ইউনিকোড থেকে শুরু করে সবগুলো ফরম্যাটই পাবেন, টেক্সটেড এবং যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি চুজ করতে পারেন। ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা তো টেক্সট আছে, এটা থেকে আপনি ওয়েব সোর্স চুজ করতে পারেন, অর্থাৎ HTML অথবা CSS যে কোনো কিছু, বাট এটাতে ইন্টেলিজেন্স আসে না, এটাতে খালি হাইলাইট থাকে। সো নোটপ্যাড প্লাস প্লাস এর তুলনায় এটা অনেক লাইট ওয়েট এবং অনেক ফাস্টার এবং দেখতে অনেক সুন্দর এবং অনেক কিছু করা যায়, জুম ইন জুম আউট, খুবই ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়। সো এটা ইনস্টল করে নিতে পারেন। সো আমরা এখন স্লাইডে আছি, এবার আমরা দেখবো নেস্টিং এলিমেন্টস। সো নেস্টিং মানে বোঝায় অ্যাকচুয়ালি গ্রুপিং করা, অর্থাৎ একটা প্যারেন্ট থাকবে, তার আন্ডারে কিছু চাইল্ড থাকবে, এটাকে বোঝায় নেস্টিং। সো সাপোজ আমার একটা ডিভ আছে, সো ডিভের ভেতরে আমার সাপোজ আর একটা H1 ট্যাগ আছে। H1 ট্যাগ নিয়ে আমরা আগের লেসনেই কথা বলেছি। সো H1 ট্যাগটা আসলে ডিভের আন্ডারে এখন নেস্টিং হয়ে গেল। সো ডিভটা হচ্ছে এখানে প্রথম ডিভটা প্যারেন্ট এবং নেক্সট H1টা হচ্ছে চাইল্ড এলিমেন্ট। সো মনে করি ওই ডিভের ভিতরে আরো আরো একটা এলিমেন্ট আছে যেটা কিনা পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, সেখানে কিছু টেক্সট আছে। তারপর মনে করি সেম জিনিসটাই আবার ভিতরে আবার নেস্টেড হয়েছে অথবা রিপিটেড হয়েছে। সো যেটাই শুরু করি সেটাকে আবার শেষ করতে হবে। ডিভটা শুরু করেছিলাম, ডিভটা আবার শেষ করলাম। সো এটা আমাদের প্যারেন্ট, এটা আমাদের নেস্টেড চাইল্ড এবং এর আন্ডারে আবার আবার আমাদের প্যারেন্ট, কিন্তু এটাও একটা চাইল্ড ডিভের। যদি আপনারা চিন্তা করে আসেন, এই ডিভের সে হচ্ছে চাইল্ড, আবার সে নিজেও একটা প্যারেন্ট, সে হচ্ছে এই দুটো এলিমেন্টের জন্য সে আবার প্যারেন্ট। সো দিজ আর নেস্টেড চাইল্ডস, ঠিক আছে। সো একটার ভিতরে আরেকটা এলিমেন্ট লিখলি সেটাকে নেস্টেড বলে, এতটুকুই, এখানে কমপ্লিকেটেড কিছু নেই, এতটুকু বুঝলেই হবে। আর যে জিনিসটা নিচে থাকে সেটাকে বলে চাইল্ড এলিমেন্ট। সো আমরা এর আগের লেসেনেই অ্যাকচুয়ালি নেস্টেড এলিমেন্ট দেখেছি, বাট এটা আমরা নিয়ে কথা বলিনি। সো এর আগে আমরা ইউএল এবং লিস্টের একটা এক্সাম্পল দেখেছিলাম। সো ইউএল এর ভিতরে আমরা লিস্ট আইটেম লেখার জন্য এলআই ট্যাগ ইউজ করি, যেটাকে লিস্ট আইটেম বলে। সো এলআই ট্যাগ ইউজ করে আমরা যে আউটপুটটি দেখিয়েছিলাম সেটাতে ইউএলটা অ্যাকচুয়ালি প্যারেন্ট এবং তার আইটেমগুলো অ্যাকচুয়ালি নেস্টেড চাইল্ড। সো এটা আরো কমপ্লিকেটেড হতে পারে, আরো নেস্টেড হতে পারে। যেমন কি সাপোজ আমি এখানে ধরছি একটা ডিভ আছে, ডিভের ভিতরে আমার একটা ইউএল আছে, ইউএল এর ভিতরে আমার সাপোজ একটা এলআই আছে। সো এলআই এর নিচে সাপোজ আরেকটা এলআই আছে,
সেই এলআই এর ভিতরে আবার মনে করে যে ডিভ আছে, সেই ডিভের মনে ভিতর মনে করে আবার একটা ডিভ আছে, তার ভিতর মনে করে আবার পি আছে, অথবা আরো নেস্টেড থাকতে পারে, কোনো সমস্যা নেই। সো আমরা বোঝার জন্য আপাতত ধরে নিচ্ছি যে এগুলো সবগুলোই ক্লোজ হয়েছে। সো এভাবে ডিটেল দিতে পারে জিনিসটা, এটা আপনাকে বুঝতে হবে। কোনো কমপ্লিকেটেড কিছু না, আপনি যত চান তত নেস্টিং যেতে পারেন। জাস্ট সিম্পল নেস্টিংটা বুঝলেই পরবর্তী নেস্টিং গুলো আপনি এখন যেভাবে করেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এতটুকুই। সো এখন আমরা কিছু কোড দেখি। আমি এখানে আপনাদের জন্য কিছু কোডের এক্সাম্পল দিয়ে রেখেছি, যা আমি পিএইচপি ডিজাইনার 8 দিয়ে রান করব। যদি আপনি পিএইচপি ডিজাইনার 8 টা ওপেন উইথ না পান, তাহলে আপনাকে চুজ ডিফল্ট প্রোগ্রাম থেকে ব্রাউজ, ব্রাউজ থেকে দেন সি ড্রাইভ, সি ড্রাইভে দেন প্রোগ্রাম ফাইলস। আপনার এখন অপারেটিং সিস্টেমের উপরে ডিপেন্ড করে, আপনারটা যদি 32 বিট হয় তাহলে প্রোগ্রাম ফাইলস এর ভিতরে থাকবে, যদি 64 বিট হয় তাহলে প্রোগ্রাম ফাইলস x86 এর ভিতরে পিএইচপি ডিজাইনার থাকবে, সেটা সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন। তাহলে আপনার এখানে ওপেন হইতে আসার সময় আপনি পিএইচপি ডিজাইনার 8 পাবেন। অবশ্যই চুজ করার সময় এটা তুলে দিবেন এই অপশনটা, তা না হলে সবসময় কোনো ফাইল এইচটিএমএল ফাইল অন করতে গেলে সেটা ফার্স্টে পিএইচপি ডিজাইনার 8 অন হবে, বাট আমরা এইচটিএমএল ফাইলকে ব্রাউজারে অন করতে চাই। সো এই ফাইলটা আপনি কিভাবে তৈরি করবেন, বা যে কোনো ফাইল আপনি আপনার টেক্সট এডিটর ইউজ করতে পারেন। আমরা যদি সিম্পল টেক্সট এডিটর কল্পনা করি, আপাতত নোটপ্যাড, সরি পিএইচপি ডিজাইনার বাদে নোটপ্যাড 2 বা যে কোনো টেক্সট এডিটর বা নোটপ্যাড, অনলি উইন্ডোজ নোটপ্যাড। সো নোটপ্যাডে গিয়ে আপনি যখন সেভ করবেন, সেভ করার সময় সাপোজ ডেস্কটপে আপনি ইন্ডেক্স লিখলেন, লিখে ডট, ডটের পরে এইচটিএমএল দিবেন। HTML দিলে সেটা HTML ফাইল আকারে সেভ করবে, আর যদি আপনার কম্পিউটারে এক্সটেনশন এনেবল না করা থাকে সেক্ষেত্রে আপনি টুলস থেকে ফোল্ডার অপশনস, দেন এখান থেকে ভিউ, ভিউ থেকে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এটা ডিফল্ট উইন্ডোজে চেক দেওয়া থাকে, এটা আপনি আনচেক করে ওকে দিবেন। তাহলে আপনার সবগুলো ফাইলের এক্সটেনশন শো করবে, এবং আপনি যখন সেভ করবেন, আপনি যখন ডটের পরে দেখবেন যে HTML বা HTM আছে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা একটা HTML ফাইল। সো ফাইলগুলো HTML লিখলেও কাজ করে, বাট কনসিস্টেন্সির জন্য আমরা সবগুলো HTML-ই লিখবো। এভাবে ক্রিয়েট করলে আপনি একটা ফাইল পাবেন। সো ফাইলটা এখন আমি আমার ID দিয়ে ওপেন করি, PHP Designer 8। ওকে, সো ফার্স্ট টাইম অন করলে আপনি ফাইলটা শো করে না, আবার বলতে হয়। সো অন হলো। সো এখানে কিছু এক্সট্রা ট্যাগ আছে যেগুলো নিয়ে আমরা তেমন দেখিনি এর আগে। আমরা HTML ট্যাগটা এর আগে বলেছিলাম বাট দেখানো হয়নি। HTML ট্যাগটা হচ্ছে যে আপনার পেজটাকে ডিফাইন করে যে এটা কি একটা HTML পেজ নাকি, এবং HTML পেজের ভিতরে হেড নামে একটা ট্যাগ থাকতেই হবে। আর হেড ট্যাগের ভিতরে কিছু এলিমেন্ট থাকতে পারে, বাট হেড ট্যাগের ভিতরে যে জিনিসগুলো সাধারণত রাখা হয় সেগুলো ডিসপ্লে করে না, এটা হচ্ছে কমন সেন্স। সো এটার ভিতরে একটা আরেকটা ট্যাগ ইউজ হয় যেটা হচ্ছে টাইটেল ট্যাগ, যেটা কিনা আপনার পেজের টাইটেলকে ডিফাইন করে। সো আমি যদি ব্রাউজারের এই সাইটটা দেখি, এই সাইটটাতে এখানে এটার টাইটেল দেখাচ্ছে FLOs ফ্রি ওয়ার্স নোটপ্যাড 2। সো এটার যদি আমরা সোর্স কোডে যাই, যে কোনো ব্রাউজারে যে কোনো পেজের সোর্স কোডে যেতে আপনি কন্ট্রোল ইউ প্রেস করতে পারেন, তাহলে সোর্স কোডে চলে আসবে। সো এখানে আমরা যদি দেখি যে তার টাইটেলটা দেওয়া আছে ফ্লোস ফ্রিওয়্যার হাইফেন নোটপ্যাড 2। সো অর্থাৎ যে কোনো ওয়েবসাইটের যে টাইটেলটা এখানে লেখা হয় সেটাই অ্যাকচুয়ালি ব্রাউজারের উপরে শো করে, এবং সেটাকে যদি আপনি হাভার ওভার করেন তাহলে শো করে। সো এটাই হচ্ছে টাইটেলটা। সো টাইটেলটা আমরা যেহেতু সেশন 2 তে আছি এর জন্য এটা টাইটেল দিয়েছি সেশন 2। এবং তারপর আছে আমাদের বডি ট্যাগ, যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে বডির ভিতরে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো সাধারণত ডিসপ্লে করা হবে, সাধারণত কন্টেন্ট এলিমেন্ট থাকে বা সবকিছুই যা ডিসপ্লে করা হয় সবই সাধারণত বডির ভিতরে থাকে, দ্যাট সিম্পল। মেটা ট্যাগ সাধারণত পেজের ডেসক্রিপশন অথবা অথর ডিফাইন করার জন্য লেখা হয়, আমি এখানে আমার নাম দিয়ে দিয়েছি, আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, বাট এগুলো পেজের সাপেক্ষে ইরেলেভেন্ট। ওকে, সো আমরা আমাদের কিছু নেস্টিং দেখি। সরি, সো আপনি যখনই ID ইউজ করবেন আপনার লেখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো আমার এখানে এক্সাম্পল ছিল H1, সো আমি সাপোজ বললাম হ্যালো ওয়ার্ল্ড, তারপর এখানে আমি একটা পি ট্যাগ ইউজ করতেছি, তারপর আমি এখানে বলি সাপোজ
সামথিং লাইক দ্যাট। সো এটা বলার পরে আমি আবার জিনিসটাকে আবার এখানে নেস্টেড করে দিলাম। সো এটা যেটা করা হয় যে নেস্টেড এলিমেন্ট গুলোকে একটা লাইন ভিতরে ঢুকানো হয় বা ইনডেন্ট করা হয়। ইনডেন্টটা আপনি যখন আইডিইতে থাকবেন ট্যাব দিয়ে ইনডেন্টটা করে, আপনি যদি আবার ইনডেন্টটা ব্যাক করতে চান আইডিইতে, এটা সাধারণত মোস্ট আইডিইতেই সাপোর্ট করে, আপনি নোটপ্যাড 2 তেও সাপোর্ট করবে, ভিজুয়াল স্টুডিওতে সাপোর্ট করবে, একটানায় সাপোর্ট করবে, যে কোনো আইডিইতে সাপোর্ট করবে। সো আমি যদি আবার জিনিসটা আগের পজিশনে নিতে চাই, শিফট ট্যাব, ট্যাব দিলে একটা ইনডেন্ট হবে, আবার শিফট ট্যাব দিলে ইনডেন্টটা ব্যাক করবে। সো যখন আপনি কোনো নেস্টেড এলিমেন্ট থাকবে, নেস্টেড এলিমেন্ট গুলোকে অলওয়েজ ইনডেন্টের ভিতরে রাখবেন। যেমন কি HTML এর আন্ডারে আমার ট্যাগ হচ্ছে হেড, সো হেড কে আমি একটা ইনডেন্টের ভিতরে রেখেছি। দেন হেড এবং বডি একই পজিশনে আছে, অর্থাৎ দুটাই HTML এর চাইল্ড, সো এর জন্যই দুটাকে একই পজিশনে রাখা হয়েছে। এবং বডির আবার চাইল্ড হচ্ছে ডিভ, এই ডিভটা, সো এই ডিভটাকে একটা ইনডেন্ট ভিতরে রাখা হয়েছে। এবং H1 যেহেতু এই ডিভের চাইল্ড, সো এটাকে এক ইনডেন্ট ভিতরে লিখবেন। সো এটা হচ্ছে একটা কনভেনশন যে আপনি কিভাবে লিখবেন, জাস্ট ডকুমেন্টে লিখ দেখলে যাতে যে কেউ বুঝতে পারে এটা চাইল্ড এটা প্যারেন্ট। আর এভাবে লেখা ভালো। এখন আপনি চাইলে একই লাইনেও লিখতে পারেন, যেটা কিনা আমিও আগেও দেখিয়েছি যে HTML এর ক্ষেত্রে স্পেস এবং ইন্টার ম্যাটার করে না। সো আপনি চাইলে ইচ্ছা মতো স্পেস দিতে পারেন, ইচ্ছা মতো স্পেস নাও দিতে পারেন, কোনো ম্যাটার করে না। সো আমরা যদি এটাকে এখন সেভ করি, সেভ করে আমি যদি ডিসপ্লে দেখতে চাই, আমি জাস্ট এটা রান করব ব্রাউজারে, অথবা আপনার যদি ফাইল ফরম্যাটে কোনো প্রবলেম হয়, আপনার কম্পিউটারের ওপেন উইথে দিয়ে আপনি এখানে যে কোনো ব্রাউজার পাবেন, যে কোনো ব্রাউজার দিয়ে রান করেন, সো এরকম একটা ডিসপ্লে পাবেন। সো দ্যাটস ইট। সো এ পর্যন্ত আমরা নেস্টিং দেখলাম। সো এবার আমরা নেক্সট টপিকে যাই। সো আমরা এখন আমরা ফরম্যাটিং দেখব। সো ফরম্যাটিং এর জন্য আমরা ফার্স্ট কিছু ওল্ড ওয়েজ দেখব। সো ওয়েল, ওল্ড কিভাবে ফরম্যাটিং করা হতো। সো আগে যদি কোনো কিছু কালার করতে চাওয়া হতো বা কোনো কিছু ফন্ট চেঞ্জ করতে চাওয়া হতো, তাহলে ফন্ট নামে একটা ট্যাগ ইউজ করা হতো, যেটা কিনা মডার্ন HTML এ ইউজ করা হয় না, বাট স্টিল ব্রাউজার সাপোর্ট করে। ওকে, সো মডার্ন যে স্পেসিফিকেশন আছে সেটা ফন্ট ট্যাগকে বাদ দিয়ে দিয়েছে, বাট ওল্ড HTML এর কনভেনশন অথবা ওল্ড HTML এর যে স্পেসিফিকেশন সেটাতে ফন্ট ট্যাগ আছে। সো যখন আমি আমার এই আইডিটা লেটেস্ট এবং এটা যেগুলো ওল্ড ভার্সন যেগুলো বাদ চলে গেছে সেগুলোকে রেড আকারে দেখাচ্ছে, বাট এটা যদি আমি ব্রাউজারে রান করি ঠিক মতোই কাজ করবে। সো ফন্ট ট্যাগ এর কিছু অ্যাট্রিবিউট আছে, আমরা কিছু দুটো অ্যাট্রিবিউট নিয়েই খালি কাজ করব, সেটা হচ্ছে কালার অ্যান্ড সাইজ। সো কালারটা কি করে, কালারটা অ্যাকচুয়ালি কালার চেঞ্জ করে। সো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড এর ইজ যে লেখাটা আছে এটার আশেপাশে ফন্ট ট্যাগটা দিলাম, ফন্ট ট্যাগটা দিয়ে এটাকে র‍্যাপ করলাম, র‍্যাপ করে এটার কালার দিলাম রেড। সো আপনি হয়তোবা গেস করতে পারছেন যে এটা কি আউটপুট দিবে, যে ইজ লেখাটা লাল করে দিবে। দ্যাটস ইট। সো আমি যদি এখন ইজ লেখার ফন্ট সাইজ বড় করতে চাই, এখানে সাইজ নামে আরেকটা অ্যাট্রিবিউট আছে, আমি যদি এখন সাইজ বলি সে 30, জাস্ট স্পেস রিফ্রেশ দিলে F5 দিয়ে ব্রাউজারে রিফ্রেশ করে, আমি F5 প্রেস করতেছি। সো F5 প্রেস করার সাথে সাথে ব্রাউজারে সেটা রিফ্রেশ হলো এবং এটার ফন্ট সাইজ এবং কালার দুটোই চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি এখন সাপোজ আর অন্য কিছুর লেখা সাপোজ চেঞ্জ করতে চাই, সাপোজ এতটুকুর মধ্যে আমি ফন্ট ট্যাগ ইউজ করতেছি, এখানে আমি বললাম কালার রেড, বাট এখানে আমি 2 এর লেখাটা চাচ্ছি নীল। সো এটা কিভাবে করব, ফন্ট 2 এর আমি আবার কালার, আমি সাপোজ এটা চাচ্ছি ব্লু, আমি বলি ব্লু। দ্যাটস ইট। আমরা যদি এখন ব্রাউজার প্রিভিউ দেখি, দেখা যাচ্ছে যে টোটালটা লাল, বাট যেহেতু মাঝখানে আমি আবার ফন্ট ট্যাগ ইউজ করে আমি আবার বলছি যে এটা হবে ব্লু, সো এটাকে সে আবার ব্লু ভাবে রিপ্রেজেন্ট করতেছে। এখন সাপোজ এটার যদি আমি সাইজ চেঞ্জ করি, সাইজ সাপোজ আমি বলছি 10, সো পুরো জিনিসটার সাইজই 10 হয়ে যাবে। এখন যদি আমি আবার মনে করি যে ভিতরের এটার সাইজ আমার সাপোজ 5 থাকবে, দিলে এটা ভিতরটা চেঞ্জ হয়ে গেল। সো এভাবে সাধারণত ওল্ড মার্কআপ বা ওল্ড ডেইজে এভাবে সাধারণত ডিজাইন করা হতো বা এভাবে সাধারণত ফরম্যাটিং করা হতো।
সো আমরা আমাদের একবার স্লাইডে চলে আসি। সো এখানে আরো কিছু ট্যাগ আছে, যেমন কি স্ট্রং ট্যাগ, ডি ট্যাগ, কিছু মডার্ন ওয়েতে ইউজ হয় আর কিছু এখন আর ইউজ হয় না। সো আমি যদি এখন লেখাটাকে, সাপোজ কনভেনশন লেখাটাকে যদি আন্ডারলাইন করতে চাই, সো যেটা করা হতো যে আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ইউজ করা হতো, ইউ ট্যাগ ইউজ করা হতো। সো ইউ দিলে জিনিসটা আন্ডারলাইন হয়ে যাবে। যদি আমি এখন জিনিসটাকে ইটালিক করতে চাই, সো সো এটার সাথে আমি আবার আই ট্যাগ ইউজ করব, আই ট্যাগ ইউজ করব, সো এটা আন্ডারলাইন হবে এবং ইটালিক হবে। আমি যদি একই সাথে আবার বোল্ড করতে চাই, বি ট্যাগ ইউজ করব, বি মিন্স বোল্ড, কোথায় ছিলাম, এখানে। সো এটা আসলে অর্ডারের কোনো ম্যাটার করে না, যেহেতু একই জায়গায় আমরা দিচ্ছি, একই টেক্সটের মধ্যে দিচ্ছি, তো বিটাকে আবার ক্লোজ করতে হবে। সো আমি মনে হয় এখানে ভুল করাচ্ছি, ওকে, সো এখানে ভুল হয়েছে, এই জন্য শুরু করছে না। সো এই তো আমার এখন লেখাটা ইটালিক হয়েছে, আন্ডারলাইন হয়েছে এবং বোল্ড হয়েছে। সো এভাবে আপনি এই ট্যাগ গুলো ইউজ করে ফরম্যাটিং করতে পারতেন। সো মডার্নে এই বি ইউ এন আই ট্যাগ উঠে গিয়েছে, সো বি এর পরিবর্তে মডার্ন যেটা ইউজ হয় সেটাকে বলে হচ্ছে স্ট্রং ট্যাগ। সো স্ট্রং ট্যাগটা কেন ইউজ হয়, স্ট্রং ট্যাগটা ইউজ হয় হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করার জন্য। সো স্ট্রং লিখলে কোনো একটা লেখায় বা কোনো একটা ওয়ার্ডে সার্চ ইঞ্জিন বুঝছে যে এটার প্রায়োরিটি বেশি, এই জন্য স্ট্রং ট্যাগ ইউজ হয়। সো আমি যদি রিফ্রেশ দেই কোনো চেঞ্জ থাকবে না। সো স্ট্রং ট্যাগ এবং বি ট্যাগ ডিসপ্লে সেম, বাট আন্ডার দ্য হুড ভিতরে এটার প্রায়োরিটি ডিফারেন্ট। সো সার্চ ইঞ্জিনের কাছে বি ট্যাগের চেয়ে স্ট্রং ট্যাগের প্রায়োরিটি বেশি। ইউ ট্যাগটা আমি ঠিক ভুলে গেছি অ্যাকচুয়ালি মডার্ন ইমপ্লিমেন্টেশনটা কি, এটা আপনারা দেখে নিতে পারেন। সো আই এর পরিবর্তে ইউজ হয় এমফেসিস, ই এম, আই এর পরিবর্তে। সো আমি যদি রিফ্রেশ দেই কনভেনশনটা দেখতে পাবেন যে ইটালিক হয়ে আছে। সো আন্ডারলাইনের জন্য কি ইউজ হয় আপনারা জাস্ট গুগল করে দেখে নিতে পারেন। সো এগুলো আপাতত এত ম্যাটার না, আমরা জাস্ট এক্সাম্পল দেখছি যে কিভাবে আপনি ফরম্যাটিং করতে পারেন ওল্ড ওয়াইজে, বাট স্ট্রং অ্যান্ড ই এম ট্যাগ এগুলো খুবই ইম্পর্টেন্ট সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলির জন্য। সো এগুলো আমরা আরো পরে দেখবো ডিটেলসে, সো আপাতত জন্য এতটুকুই। সো চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপ, সো আমরা এতক্ষণ চাইল্ড প্যারেন্ট নিয়ে কথা বলছিলাম, এবং চাইল্ড প্যারেন্ট নিয়ে কথা বলার কারণ হচ্ছে যে আপনি যখন কোনো প্যারেন্টের কালার দিবেন সেটা অটোমেটিক চাইল্ডে চলে যাবে। সো আমি যেরকম এখানে ফন্ট 30 রেড কালার বলেছিলাম, আমি যদি এটাকে সবার উপরে দিয়ে দেই, এটার মধ্যে যদি আমার এই ডিফটা একটা থাকে, সো এটার মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই সাধারণত, সাধারণত এটা এক্সেপশনাল হতে পারে, সাধারণত ইনহেরিট করবে। সো যেমন কি যে সবগুলো জিনিসই আমার ইনহেরিট করেছে, সো এর মধ্যে যেখানে আবার স্পেসিফিক ভাবে ফন্ট ট্যাগ ইউজ করা হয়েছে সেটা তো ডিফারেন্ট হবেই, যেখানে আমাদের আবার ইটালিক ইউজ করা হয়েছে সেটা ইটালিক হবে, সামথিং লাইক দ্যাট। সো এটা হচ্ছে চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপ। সো প্যারেন্টে যদি কোনো কিছু বলা হয় সেটা চাইল্ড অটোমেটিক ফলো করবে নর্মালি, বাট এটার এক্সেপশন আছে, এক্সেপশন গুলো আমরা পরে দেখবো, বাট আপাতত জন্য এতটুকু মনে রাখতেই হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আজকে এতটুকুই। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে মেইল করতে পারেন আলিম অ্যাপ ডেভেলপার্স অর্গানিজম, এবং আমরা এটা যেহেতু এক্সপেরিমেন্টাল ওয়েতে করছি আপনাদের ফিডব্যাক খুবই দরকার, আপনাদের ফিডব্যাক দিয়ে আমরা সেশন গুলোকে আরো ভালো করতে পারি। আই ওয়ার্ক ফর ডেভেলপার্স অর্গানিজম, ইউ ক্যান ফাইন্ড আস fb.com/developersorganism, ইউ ক্যান ফাইন্ড আওয়ার ওয়েবসাইট developers-organism.com, and you can also mail us info@developersorganism.com.